আসসালামু আলাইকুম। তিজারত মাদ্রাসার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা তো অনেকেই ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখছি যে রড জাল দিচ্ছে, রড দিয়ে গুড় তৈরি করতেছে। বা এটার আগে একটু ওটাতে একটু কষ্ট করে উঠে উঠো, কষ্ট করে গুড় ইয়া করতেছে, জাল দিচ্ছে। কিন্তু আমরা দেখি না আসলে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে কীভাবে। আজকে আপনাদেরকে দেখাবো ছোটো গাছের মাধ্যমে, দেখাবো যে রস আসলে সংগ্রহ করে কীভাবে। এটা হচ্ছে আমার ভাস্তা, দেখতে পাচ্ছেন রস সংগ্রহ করার জন্য গাছে উঠছে। প্রথমে এই যে দড়িটা বেঁধে নিচ্ছে, ক্যামেরা একটু খোলা দেখা যাচ্ছে, আগে ওখানে পরিষ্কার করে নিচ্ছে যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে। দেখতে পাচ্ছেন ছোটো গাছ যেহেতু, এটা এই জন্য মনে করেন যে কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারতেছি। এখন এটা একটু বাতাল দিয়ে চেষে নিচ্ছে যাতে করে উপরের ময়লা আবর্জনা যেগুলো আছে ওগুলো দূর হয়ে যায় এবং রস যেন তাড়াতাড়ি বের হয়। এবং উপরে যেহেতু ইয়া জমে থাকে, যার কারণে রস বের হতেও নিংড়াতেও অনেক সময় লাগে, যার কারণে চাষে দেওয়া হচ্ছে যাতে করে রসগুলা অতি তাড়াতাড়ি বের হতে পারে এবং পরিষ্কার স্বচ্ছ রস যেন বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে অনেক কষ্ট করে আমার ভাস্তে অনেক কষ্টের মাধ্যমে আপনাদের কাছে খাঁটিপূর্ণ পোষণ পোষাইতেছে, আপনারা তার জন্য দোয়া করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা আলু ক্ষেত, আলু ক্ষেত আলহামদুলিল্লাহ আমাদেরই আলু ক্ষেত। এবং এই যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে পুকুর, পুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মেহরবানিতে এটা আমার আব্বুর অনেক কষ্ট মুজাহিদার কারণে এই পুকুরগুলা এই জমিগুলো আমরা পেয়েছি। তিনি মৃত্যুবরণ করছে, তিনার জন্য তিনার রুহের মাগফিরাতের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তালা তিনি যেন জান্নাতবাসী করেন। এই যে দেখেন এখন চুন মাখিয়ে দিচ্ছে যাতে করে রসগুলা আরও পরিষ্কার হয়, কোনো রকম যেন কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছু না হয় এবং রসগুলা যেন তিনি ভিতর থেকে বের করে আনে। এই যে এটা ইয়ে করা হয়ে গেছে, এখন নাড়িটা পেতে দিচ্ছে, ব্যাস আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এভাবে আমরা রস সংগ্রহ করি, ঠিক আছে। এই যে দেখেন এভাবে আমরা রসগুলা সংগ্রহ করে থাকি, আর এই রসের মাধ্যমে আপনাদেরকে অরিজিনাল গুড় বানিয়ে তৈরি করে আপনাদের কাছে পৌঁছানো হচ্ছে, সম্পূর্ণ প্রকার চিনি ও কেমিক্যাল মুক্ত। যা আপনাদের যাদের অরিজিনাল খাঁটি গুড় লাগবে এবং প্রাকৃতিক চাকের মধু সহ আর অন্যান্য যে সমস্ত মধু আছে, যেরকম কালোজিরা ফুলের মধু, সরিষা ফুলের মধু, লিচু ফুলের এবং সুন্দরবনের মধু, যে সমস্ত মধুগুলো আছে আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মিজানুর রহমান, তিজারত মধু শপ, আর আমার ফেসবুক আইডি এসএম মিজান, আর আমার ইউটিউব চ্যানেল তিজার সব ইসলামিক আইটেম। আপনারা সেখানে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি গাছে উঠে গেছে, ওই গাছটি ইয়ে করা। আপনাদের যাদের অরিজিনাল জিনিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।